বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে রক্তাল্পতা বা রক্তশূন্যতার মতো শারীরিক সমস্যায় অধিকাংশ ব্যক্তি জর্জরিত। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা মহিলাদের মধ্যে তো অবশ্যই, পুরুষদের মধ্যেও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সবথেকে বড় সমস্যা, অ্যানিমিয়া রোগীদের অধিকাংশই জানেনই না বা বুঝতেই পারেন না যে তারা অ্যানিমিয়ায় আক্রান্ত। এর প্রধান কারণ অ্যানিমিয়া বা রক্তশূন্যতার লক্ষণগুলি চিনতে না পারা। এই রোগের প্রধান লক্ষণগুলি হল খুব তাড়াতাড়ি বা অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, শ্বাসকষ্ট, নার্ভের বা স্নায়ুর সমস্যা, অরুচি, খিদে না পাওয়া, মানসিক অবসাদ, হাত পা ঝিনঝিন করা প্রভৃতি। এ সকল লক্ষণগুলির মধ্যে দুটি লক্ষণ বা তার বেশি লক্ষণ লক্ষ্য করলেই অবশ্যই চিকিৎসা শুরু করে দেওয়া উচিত। অন্তত রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া অতি প্রয়োজন। এবার অ্যানিমিয়ার কারণ জেনে নেওয়া যাক। এটি খুব গুরুত্বপূর্ণ, কেননা কারণ সম্বন্ধে জানা না থাকলে রোগের প্রতিরোধ অসম্ভব। আমরা অনেকেই জানি রক্তে আয়রন তথা হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সৃষ্টি হয়, এটিই প্রধান কারণ। তবে শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে যে ভিটামিনের অভাবেও অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন B9 এবং B12-এর অভাবেও অসংখ্য মানুষের অ্যানিমিয়া হতে দেখা যায়। তাছাড়া অতিরিক্ত মাসিক স্রাব, অন্য কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ, আলসার প্রভৃতি কারণেও অনেকেরই রক্তাল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। অপরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করলে কৃমির সমস্যা হতে পারে। কৃমি পাকস্থলী থেকে রক্ত শুষে নেয়, তাই কৃমিও রক্তাল্পতার জন্য অন্যতম কারণ। ক্রনিক অ্যানিমিয়া হার্টের কার্যক্ষমতা প্রচণ্ডভাবে কমিয়ে দেয়, গর্ভধারণে সমস্যা সৃষ্টি করে। অ্যানিমিয়ার চিকিৎসা না করে পুষে রাখলে রোগীর মৃত্যুও হতে পারে। সুতরাং এই রোগ পুষে রাখবেন না। অ্যানিমিয়া ক্রনিক হোক বা অ্যাকিউট, চিকিৎসার মধ্যেই থাকা উচিত। হিমোগ্লোবিনের মাত্রা খেয়াল রাখার জন্য দরকার নিয়মিত রক্ত পরীক্ষার। এর প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, ডায়াবেটিস রোগীদের অ্যানিমিয়া হলে অতি শীঘ্র চিকিৎসা করা দরকার। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 10-এর নিচে নেমে গেলে অবশ্যই চিকিৎসা করাতে হবে। অ্যানিমিয়া বা রক্তাল্পতার প্রতি উদাসীনতা ভবিষ্যতে জটিল এবং বড় সমস্যা তৈরি করে। কয়েকটি সহজ নিয়মের মধ্যে দিয়ে গেলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথমেই বলি খাদ্য সমূহের কথা। মাছ, ডিম, মোচা, থোর, কাঁচকলা, সবুজ শাকসবজি, খেজুর, টমেটো, বিট, বাদাম, মধু, ওটস, আপেল, বেদানা রোজকার ডায়েটে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। এছাড়া পালঙ্গের মতো শাক, ব্রকোলি, বিনস প্রভৃতিও খাদ্য তালিকায় রাখা দরকার। আর হ্যাঁ, শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না। শরীর যাতে আয়রন শোষণ করতে পারে তার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবারেরও প্রয়োজন। প্রতিদিনের খাবারের সঙ্গে লেবু খাওয়া প্রয়োজন। তাছাড়া পেয়ারাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এবার আসি ঘরোয়া চিকিৎসার বিষয়ে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, নিয়মিত সঠিক খাবার খেলে অ্যানিমিয়া প্রতিরোধ এমনকি প্রতিকার করাও সম্ভব। কিন্তু যাদের ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই কম, তারা ওষুধটি খেতে পারেন। তবে সকলেই খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওষুধটি খেলেও পূর্বোক্ত খাবারগুলি কিন্তু নিয়মিত খেতেই হবে। আয়রন ট্যাবলেট অনেকেই সহ্য করতে পারেন না। পেট ব্যথা, পেট খারাপের মতো বেশ কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অনেকেরই। অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে কুলেখাড়া পাতার রস বেশ কার্যকরী। কুলেখাড়া গ্রামাঞ্চলে তো বটেই, শহরেও বাজারে নিয়মিত পাওয়া যায়। কুলেখাড়া সংগ্রহ করে পাতাগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পাতাগুলি পিষে বা মিক্সিতে পেস্ট করে এবং পরিষ্কার কাপড়ে ছেঁকে রস বের করে নিতে হবে। আধ কাপের মতো রস হলেই চলবে। রসটা সকালে জলখাবার বা নাস্তার 15-20 মিনিট আগে এবং
বিকেলে আর একবার খেতে হবে। সকালে এবং বিকেলে এই দুবারই আলাদা করে রসটি খাবার আগে তৈরি করে নিতে হবে। আর এই রসে এক চামচ মধু মিশিয়ে নিলে খুব ভালো হয়। এইভাবে অন্তত মাসখানেক ওষুধটি খেতে হবে। তবে প্রথম দিকে সপ্তাহ দুয়েক দুবার করে খেয়ে পরবর্তীতে সকালে একবার করে ওষুধটি খেলেই চলবে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।